রাতে শোবার আগে সামান্য কিছু রূপচর্চা করুন আর ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলুন। কিন্তু কিভাবে করবেন রূপচর্চা চলুন দেখে নেওয়া যাক। তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে রূপচর্চায় যেসব উপকরণগুলো লাগবে সেগুলো হলো 1 চামচ গোলাপ জল, 3 থেকে 4 দানা জাফরান, 1/2 চা চামচ অ্যালোভেরা জেল, সামান্য উষ্ণ গরম জল, 1 চামচ মধু। ব্যবহারের পদ্ধতি হলো প্রথমে গোলাপ জলের মধ্যে জাফরানের দানা ঘণ্টাখানেক ভিজিয়ে রাখুন। ঝকঝকে উজ্জ্বল ত্বক, ত্বক থেকে বলিরেখা ও কালো দাগ মুছে ফেলতে জাফরান অত্যন্ত কার্যকারী একটি উপাদান। মনে রাখবেন যত বেশি সময় ভিজিয়ে রাখবেন সেটা তত বেশি কার্যকারী হবে, তাই চেষ্টা করবেন যতক্ষণ বেশি সম্ভব ভিজিয়ে রাখতে। দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখার পর জাফরান থেকে রং ছেড়ে দিলে তার সঙ্গে ভালো করে মিশিয়ে নিন অ্যালোভেরা জেল। অন্যদিকে ত্বককে কোমল দাগহীন করতে অ্যালোভেরা জেল অত্যন্ত উপকারী একটি উপাদান। ঘন্টার পর ঘন্টা ত্বককে সতেজভাব ধরে রাখতে ভিটামিন ই সমৃদ্ধ অ্যালোভেরা জেল অত্যন্ত কার্যকারী। এবার ঠান্ডা জলে ভালো করে মুখ ধুয়ে নিন। এরপর 1 টুকরো তুলো দিয়ে এই মিশ্রণটি ভালো করে মুখে মেখে নিন। মনে রাখবেন মুখের উপর লাগানো এই প্রলেপ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, ধুয়ে ফেললে চলবে না। এরপর মুখ ধুয়ে 1 গ্লাস সামান্য উষ্ণ জলের মধ্যে কয়েক দানা জাফরান ও মধু মিশিয়ে খেয়ে ঘুমিয়ে যান। সকালে ঘুম থেকে উঠে পেয়ে যান উজ্জ্বল ফর্সা দীপ্তিময় ত্বক। সুতরাং রাতে শোবার আগে একটু সময় বের করে এই টিপসটা ফলো করুন আর সহজেই পেয়ে যান উজ্জ্বল ফর্সা সতেজ ত্বক। জাফরান শুধু ত্বকের বাইরে থেকেই কাজ করে না, ভেতর থেকেও জেল্লা বাড়াতে সাহায্য করে। জাফরানের সঙ্গে যখন মধু মিশিয়ে খাওয়া হয় তখন তার কার্যকারিতা বহুগুণ বেড়ে যায়। অবশ্যই এই টিপসটা ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।